পৃথিবীর অন্যতম পর্যটন কেন্দ্র হতে পারত কক্সবাজার এবং হতে পারত পর্যটনের লীলাভূমি। এমন মন্তব্য করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেন, অবহেলিত অবস্থায় পড়ে আছে কক্সবাজার। পৃথিবীর খুব কম দেশে কক্সবাজারের মতো সৌন্দর্যমণ্ডিত অঞ্চল আছে। এতটা সৌন্দর্যমণ্ডিত অঞ্চল হওয়া সত্ত্বেও দেশ দেশান্তর থেকে মানুষের আকর্ষণের অভাব কক্সবাজারের মতো অবহেলিত আর কেউ নেই। বৃহস্পতিবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় অপরিকল্পিত স্থাপনা দেখে উষ্মা প্রকাশ করে মন্ত্রী বলেন, কক্সবাজারের হোটেলগুলো এসটিপি বা সয়েল টেস্ট ঠিকমতো হচ্ছে কিনা তা দেখার পাশাপাশি অপরিকল্পিত সব ধরনের প্রকল্প বন্ধ করতে হবে। প্রত্যেক হোটেলকে এসটিপির ব্যাপারে জীব বৈচিত্র্য ও সামুদ্রিক সম্পদের সুরক্ষার বিষয়টিকে যুক্ত করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে মাস্টার প্ল্যান তৈরি করার নির্দেশনা দেন মন্ত্রী। পানিটা এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আপনি তো বলেছেন যে আমাদের এখানে প্রচুর ইয়ে ছিল, সিগাল ছিল, এগুলো এখন আর দেখা যায় না। এই ব্যাপারগুলোর ব্যাপারেও একটু ইয়ে হচ্ছে, বায়োডাইভার্সিটি সংরক্ষণ করে যাতে আপনার মহাপরিকল্পনা তৈরি হয় সেটার দিকেও খেয়াল রাখবেন। তবে সরকারের পক্ষ থেকে কক্সবাজারের উন্নয়নের জন্য যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন হলে এই শহরের চেহারা পাল্টে যাবে বলেও আশা করেন মন্ত্রী। এ সময় সংসদ সদস্য এম আব্দুল লতিফ, গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ নবিরুল ইসলাম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর অবসরপ্রাপ্ত মোহাম্মদ নুরুল আফসার বক্তব্য রাখেন। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার।